এমনকি মাননীয় প্রধানমন্ত্রী কখনো যদি আমাকে শুনেন উনি হয়তো রিয়ালাইজ করবেন যে আমরা যে কাজটা করছি এটা কিন্তু কম না দেশের জন্য অবদান রাখছি কি হবে জানো একটা মানুষকে একদম জিরো থেকে আমরা হিরো করছি জিরো থেকে তার গড়ে তুলছি এবং তাকে গড়ে তুলে তাকে হয়তো ফ্রিল্যান্সিং করিয়ে দেশের কিছু করার জন্য নিজের বাড়িতে বসে অর্থাৎ বেকার অত্যকে বিমর্শের জন্য এবং একটা অংশকে আমরা দেশের বাইরে করে যাতে সেখান থেকে তারা আহ উন্নত দেশে করছি এই জন্য যাতে সেখান থেকে তারা আহ একটা ভালো অঙ্কের টাকা পাঠাতে পারে রেমিটেন্স হিসাবে তুমি বলো একটা মানুষ বলো দশ বছর ১২ বছর ১৫ বছর মধ্যপ্রাচ্যে থাকার চাইতে এক বছর যদি কেউ কেনাডা বা আমেরিকায় থাকে এক বছর পনেরো বছর করুর বড়দের মতো খেটে কি পেল তার থেকে এক বছর যদি কেউ যোগ্য হয়ে একটা পরিবার একজন যদি দিতে পারে ওই পরিবার কখনো ভুকা থাকতে পারে না ওই পরিবার কখনো অসচ্ছল থাকতে পারে না কখনো দারিদ্রের কষাঘাত তাদেরকে আক্রমণ করবে না আঘাত দিবে না